السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার অনুগত বান্দা হিসেবে উপস্থিত হওয়ার সুমতি প্রদান করেছেন, তার প্রশংসা আমরা এতটুকুই বলতে পারি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকে এই দার্সে মাহফিলে পবিত্র কোরআনের সুরা ফালাক পাঠ করলাম, যেটা 113তম সুরা সজ্জিত হিসাবে পবিত্র কোরআনের। এই সুরা অবতীর্ণ হয়েছিল মক্কাতে। তো পরবর্তীকালে মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জাদুটনা করা হয় মদিনাতে ইহুদিদের দ্বারা, তখন এই সুরাকে আবার স্মরণ করে দেওয়া হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরা ফালাক ও সুরা নাসের আমল করে এর দ্বারা জাদুটনা থেকে পরিত্রাণ পেয়েছিলেন। এই সুরায় যেটা শিক্ষা দেওয়া হচ্ছে, একবার যদি খেয়াল করি আমরা, আমাদের বাড়িতে বাড়িতে কোরআন আছে, আমরা পাঠ করি, কিন্তু দুঃখের বিষয় যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পাঠ হয় কোরআন, কিন্তু না বুঝে যে গ্রন্থ পাঠ করা হয় সেটাও হচ্ছে কোরআন। তো আল্লাহ সুবহানাহু তাআলা যে এই সুরার মধ্যে নিয়ামত দিয়েছেন এটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে আর কোনো কিছু প্রয়োজন হবে না এবং কোনো জাদুটনার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো তাবি লেখকের কাছে যেতে হবে না। এই সুরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা শিক্ষা দিচ্ছেন, কুল তুমি বলো আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের মালিকের, সকালের মালিক বিকালের মালিক সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। তারপরে শিক্ষা দিচ্ছেন মিন শাররি মা খালাক, আল্লাহ সুবহানাহু তাআলা যা কিছু সৃষ্টি করেছেন পৃথিবীতে যত জীব জন্তুর হাওয়া বাতাস যা কিছু আছে সমস্ত কিছুর অনিষ্ট হতে আমি আশ্রয় প্রার্থনা করছি। তার আগে কি হলো, সকালের মালিকের কাছে অর্থাৎ আল্লাহর কাছে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাদ, আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যখন রাত অন্ধকার হয়ে যায়, ঘন হয়ে যায়, গাঢ় রাত হয়ে যায়, তখন যে সমস্ত কিছু বের হয় সে স্বচক্ষে দেখার প্রাণী হোক বা অদৃশ্য প্রাণী হোক, যেমন জিন জাতিকে আমরা দেখতে পাই না। আমরা জানি যে জিন জাতির মধ্যে অনেক রকম আসে, যেমন মানুষের মধ্যে কিছু যে কিছু দেশের মানুষ নাক চ্যাপটা নাটা, কিছু দেশের মানুষ ফর্সা, কিছু দেশের মানুষ কালো লম্বা চওড়া, অনুরূপে জিন জাতির মধ্যেও আছে। আর তাদের বিভিন্ন রকমের দেখতে তাদেরকেই বলা হয় ভূত পেতনি দৈত্য পরী যা কিছু সব জিনেদের মধ্যে। আসলে ভূত বলতে কিছু নেই, ভূত বলতে কিছু নেই। আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার নাম নিয়ে
তার সৃষ্টির অনিচ্ছ থেকে তোমরা তার কাছে পানা চাও। রাত্রের অন্ধকার যখন ঘনিয়ে আসে, সেই অন্ধকারের মধ্যে যত জীবজন্তুর এবং অদৃশ্যের যত কিছু বের হয়, তাদের কুদৃষ্টি হতে এবং তাদের অত্যাচার হতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানা চাও। অমিন শারিন নাফাসাতি ফিল উকাব, তারপরে হচ্ছে যে গ্রন্থতে ফুঁক দিয়ে, অর্থাৎ সুতোতে হোক বা মানুষের চুলে হোক, ফুঁক দিয়ে যারা জাদুটানা করে সেই জাদুটানা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হচ্ছে, যে কালো জাদুকারিনী জাদু থেকে হে আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এটা যদি আল্লাহর কাছে বলা হয়, তাহলে আপনাকে কোনো জাদু আক্রমণ করতে পারবে না, আপনার চুল নিয়ে হোক, আপনার দাড়ি নিয়ে হোক, কোনো ব্যক্তির আঁচল নিয়ে হোক, যা কিছু বাঁধবে গ্রন্থিতে ফুঁক দেবে, সে জাদুটানাকারী হোক বা তাবিজ মাদুলি মানে বলা হোক, যখন কিছু জাদুটানা করবে এই সুরা বারংবার পাঠ করাতে ফুঁক দেওয়াতে সেই জাদুটানাও কেটে যাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই ইঙ্গিত করছেন। অমিন শরে হাসিদিন ইজা হাসাদ, এবং হে আল্লাহ আমি হিংসুকের হিংসা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এত কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করা হলো। প্রথমে কি বলে, আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের মালিকের কাছ থেকে, মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, আর রাত্রের অন্ধকার থেকে যখন সেটা ঘনীভূত হয় সেই সময়ের অত্যাচারী প্রাণী থেকে বা দুষ্ট জিনের নজর থেকে, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, গ্রন্থিতে ফুঁক দিয়ে জাদুটানা করে যারা তাদের জাদু থেকে, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসুকের হিংসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করছি। হিংসা এমন একটা জিনিস, শরীয়তের মধ্যে হিংসাকে হারাম করা হয়েছে। হিংসুক ব্যক্তি কোনোদিন সুখে থাকতে পারে না, যদিও তার পৃথিবীর ধন ভাণ্ডারের মধ্যে অসংখ্য ধন দৌলত সে লাভ করে, তার চারতলা ছতলা একটা বিল্ডিং ছাড়াও যদি আরও বিল্ডিং হয়, এমনকি তার যদি গাড়ি বাড়ি সমস্ত কিছুতে সে স্বাচ্ছন্দ্য থাকলেও, তবুও যদি তার মনে হিংসা থাকে যে আমার চেয়ে অমুকে না বাড়তে পারে, অমুকের কী করে ক্ষতি হবে, ওই ব্যক্তি যেন খারাপ থাকে, এই মনে সে ভাবতে ভাবতে কিন্তু সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে না। আর হিংসুকের হিংসা একটা কুদৃষ্টিও মানুষের উপরে পড়ে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছে যে হিংসুকের হিংসা থেকে তোমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। আর আল্লাহর আশ্রয়ে যারা প্রার্থনা করবে তাদের প্রার্থনা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তেসুরার পাঠ এটা। গত তালিমে আমরা শুনেছি যে কুল আউযু বিরাব্বিন নাস সম্পর্কে, তো এই দুটি সূরা আমাদেরকে পাঠ করতে হবে প্রত্যেক নামাজের পরে, সকালে তিনবার করে, সন্ধ্যায় তিনবার করে, এবং রাত্রে শয়নের সময় তিনবার করে পাঠ করে হাতে ফু দিয়ে সম্পূর্ণ শরীরে বুলিয়ে নিতে হবে। তারপরে আমাদের যে দ্বার শুরু হয়েছিল, সর্বপ্রথমের দিকে কিছু ছুটে গেছিল, সেটা হচ্ছে আমরা দোয়া শিক্ষা করেছি উজু কীভাবে করতে হবে, উজুর পরে দোয়া, নামাজ শুরু করতে হবে যে তাকবীরে তাহরিমা দিয়ে, অতঃপর নামাজে প্রবেশ করে আমরা দোয়া ইস্তিফতা হিসাবে কি পাঠ করব, এটাও আমরা জেনেছি। কিন্তু এই নামাজের পূর্বে উজু, আবার উজুর পূর্বে পূর্বে হচ্ছে গোসল। এই গোসল দুই প্রকার, একটা হচ্ছে নফল গোসল আর একটা হচ্ছে ফরজ গোসল। তো আমাদের যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বা যারা নামাজ পড়ে না, অধিকাংশ মুসলিমই দুঃখের বিষয় যে ফরজ গোসল করার নিয়মই জানে না। ফরজ গোসল করার নির্দিষ্ট একটা নিয়ম আছে, নফল গোসল করার কোনো নিয়ম নাই। আপনি যেভাবে পারেন, পুকুরে হোক নদীতে হোক ঝাঁপ দিলেন, কলে থেকে পানি তুলে বা পুকুর থেকে পানি তুলেও আপনি গোসল করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেভাবে পারেন গোসল করেন। কিন্তু যখন কারোর উপরে গোসল ফরজ হয় তাকে কিভাবে গোসল করতে হবে, সহিহ মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একটা মহিলা, প্রথমে জেনে নিই আমরা ফরজ গোসল কি কি কারণে হয়। ফরজ গোসল মানুষের উপরে, সে পুরুষের উপরে বা নারীর উপরে তিন কারণে হয়, এবং নারীর উপরে
আরো একটি অতিরিক্ত কারণে হয়। কোনো নারী যখন, প্রত্যেকটা নারীর মাসে একটা করে রোগ আছে, সেটাকে বলা হয় ঋতুস্রাব। তো এই ঋতু থেকে যখন পাক পবিত্র হবে, অর্থাৎ কীভাবে পাক পবিত্রতা সে অবলম্বন করবে, রসুল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক নর নারী সকলের উপরে 7 বছর বয়স থেকে সকলকে শিক্ষা দিতে হবে বাচ্চাদের নামাজের। অতঃপর 10 বছর পার হয়ে গেলে যদি তারা নামাজ না পড়ে, অভিভাবকদের বলা হয়েছে যে তারা যেন সন্তানদেরকে এর জন্য প্রহার করে বা শাস্তি দেয়। তাহলে আমরা জানলাম যে প্রত্যেক মানুষের উপরে, সে মেয়ে মানুষ হোক আর পুরুষ মানুষ হোক, তার উপরে নামাজ ফরজ। তো এই নামাজ ফরজ, তো ফরজ গোসল করতে হবে উজু করার আগে নামাজের জন্য। কোনো মেয়ের যখন মাসিক হবে, সে নামাজ বন্ধ করে দেবে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দেবে। আবার যখন তার মাসিকের রক্ত বের হওয়া বন্ধ হয়ে যাবে, অপেক্ষা করবে না, জোহরের ওয়াক্তের পরে তার যখন বন্ধ হলো, আসর থেকেই সে নামাজ আরম্ভ করবে। যদি তার জোহরের ওয়াক্ত থাকে তখন গোসল করে সঙ্গে সঙ্গে জোহরটাও আদায় করবে। তো গোসল করতে হবে, তখন করছে ফরজ গোসল। তারপরে ছেলে হোক বা মেয়ে হোক, বয়স যখন একটু যৌবনের দিকে যায় তখন একটা রোগ দেখা দেয়, সেটা হচ্ছে স্বপ্নদোষ। স্বপ্নদোষ হলে পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রয়েছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে মেয়ে হোক বা ছেলে হোক, যখন কারো স্বপ্নদোষ হবে, স্বপ্নের পরে যদি বিছানাটা সে ভিজা পায় বা কাপড়টা ভিজা পায়, তখন তার উপরে গোসল ফরজ। আর ঘুম থেকে জাগার পর যদি নিজের কাপড় বা নিজের বিছানা ভিজে না পায়, তাহলে তার উপরে গোসল ফরজ নয়। তাহলে দুটি কারণ হলো, একটা হলো যখন কেউ হায়েজা হবে, হায়েজ থেকে বা নিফাস থেকে পবিত্র হবে, তার নিফাস বা হায়েজের রক্ত বন্ধ হবে, তখন তাকে ফরজ গোসল করতে হবে। দ্বিতীয় হলো, স্বপ্নদোষ হলেও যদি তার বীর্যপাত হয় তাহলে তাকে গোসল করতে হবে। তৃতীয় হলো, স্বামী স্ত্রী মিলন হলে পরে গোসল করতে হবে, সেটা হলো ফরজ গোসল। তারপরে আরেকটা কারণ হলো, কোনো অমুসলিম যদি ইসলাম কবুল করে তখন তাকে গোসল করতে হবে। এই 4টা কারণে গোসল ফরজ হয়। এবারে ফরজ গোসল করবে কিভাবে, নারীদের ক্ষেত্রে একটি অতিরিক্ত নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো নারীর মাসিক বন্ধ হবে, তখন সে একটা তুলাতে কাপড় নেবে, তুলাতে কিছু খুশবু নেবে, আতর নেবে। সাধারণভাবে কিন্তু নারীদের, মহিলাদেরকে খুশবু ব্যবহার করা নিষেধ। এমনকি তিরমিজির হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিলা সুগন্ধি মেখে রাস্তায় বের হয় সে হচ্ছে ব্যভিচারিণী। তাহলে সুগন্ধি নারীদেরকে মাখা যাবে না। কিন্তু যখন কোনো নারী তার মাসিক রোগ থেকে নিষ্কৃতি পাবে, তখন ফরজ গোসলের আগে একটা তুলোতে সামান্য আতর নিয়ে সে নিজের লজ্জাস্থানে ব্যবহার করবে। অতঃপর ফরজ গোসল করার নিয়ম পুরুষ এবং নারীর একই, সেটা হচ্ছে প্রথমে লজ্জাস্থান থেকে ভালোভাবে ধুতে হবে, ডান হাত দিয়ে পানি দেবে এবং বাম হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে লজ্জাস্থানটাকে ধোবে। অতঃপর 2 হাত ধুয়ে নিয়ে তারপরে নামাজের মতো উজু করবে। যদি এমন জায়গায় গোসল করে যে জায়গাটা একটু নোংরা, তাহলে উজুর সমস্ত কিছু করে নেবে, পা ধোয়াটা শুধু বাকি রাখবে, 2 পা ধোবে না। আর যদি দেখে যে জায়গাটা পরিষ্কার, কোনো নোংরা নেই, তাহলে 2 পাও পর্যন্ত ধুয়ে নেবে। উজুটা করার পরে, উজু করার পরে কী করবে, হাতে কিছুটা পানি নিয়ে নাকে তো টেনে নেবে, নাকের যেখানে নরম স্থান পানি নিয়ে নাক ঝাড়তে হবে। তারপরে ভালো করে পানি মুখের মধ্যে ভরে নিয়ে গলার পর্যন্ত পৌঁছাতে হবে এবং গড়গড়া করে থুতু হোক বা আরও কিছু জমে থাকে সেগুলো ফেলতে হবে। তারপরে কিছুটা পানি 2 হাতে নিয়ে মাথায় দিয়ে চুলের মধ্যে 2 হাতের আঙুল দিয়ে খেলাল করতে হবে। অতঃপর শরীরের মাথার উপরে পানি ঢেলে প্রথমে ডান দিকে পানি ঢালবে, তারপরে বাম দিকে পানি ঢালবে, এইভাবে গোসল সারতে হবে। গোসল করা হয়ে গেল ফরজ গোসলে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনকি শরীরের যে কাপড়টা পরে গোসল করা হচ্ছে সেই কাপড়টুকুও ভেজা জরুরি, কোনো অংশ যেন শুকনো না থাকে। কোনো অংশ যদি শুকনো থাকে তাহলে সে ফরজ গোসল করতে পারবে না, তার ফরজ গোসল হবে না। যদি শরীরের কোনো অঙ্গে দেখে যে পানি লাগেনি,
সেখানে ভিজা কাপড় বা ভিজা হাত দিয়ে বুলিয়ে নিলে সেটা যথেষ্ট হবে। এমনকি মেয়েরা যদি মাথায় খোঁপা বেঁধে থাকে তাহলে সেই খোঁপা খুলে গোসল করাটা উত্তম, কিন্তু খোঁপা যদি খুলতে অসুবিধা হয় তাহলে খোঁপার উপর থেকেও তারা গোসল করতে পারে, কিন্তু এমনভাবে করতে হবে যেন চুলগুলো ভিজে যায়। তারপরে গেল ফরজ গোসল, যখন সারলো গোসল করতে করতে যদি পরনের কাপড় সরে না যায় বা গুপ্তাঙ্গে সরাসরি যদি লজ্জার স্থানে হাত না লাগে, কাপড়ের উপর দিয়ে হাত লাগতে পারে অসুবিধা নাই, কিন্তু সরাসরি বিনা পর্দায় যদি হাত লেগে যায় লজ্জার স্থানে তাহলে উজু ভেঙে যাবে। আর যদি হাত না লাগে তাহলে সেই গোসল করা হলো, গোসলের পূর্বে যে উজু করা হয়েছে ওই উজুতেই ফরজ নামাজ হবে, ওই উজুতে নামাজ পড়তে পারবে, তার জন্য আলাদা করে আবার নামাজের জন্য উজু করার প্রয়োজন নাই যদি উজু না ভাঙে। উজু ভাঙার কারণ হিসেবে বলা হয়েছে পোশাকের দাঁড় দিয়ে বা পায়খানার দাঁড় দিয়ে কিছু বের হলে উজু ভেঙে যায়, ঠেস দিয়ে বা হেলান দিয়ে বা শুয়ে ঘুমালে পরে উজু ভেঙে যায়, উটের গোস্ত খেলে পরে উজু ভেঙে যায়। তো এই কারণগুলো এবং সরাসরি লজ্জা স্থানে হাত লেগে গেলে বিনা পর্দায় উজু ভেঙে যায়, এরপর এই কারণগুলো না যদি ঘটে তাহলে তার উজু ভাঙছে না। অতএব ফরজ গোসল যে সে করেছে অতঃপর উজু করেছে সর্বপ্রথমে, নামাজের জন্য আর আলাদা করে উজু করতে হবে না, সেই উজু যথেষ্ট, অতঃপর নামাজ শুরু করবে। তো নামাজ শুরু করার তালিম দেওয়া হয়েছে, এখন দোয়া ইস্তিফতা পাঠ করার পর সূরা ফাতিহা পাঠ করতে হবে, তারপরে একটা ছোট্ট সূরা বা কয়েকটা আয়াত যদি মুখস্থ থাকে সেগুলো পাঠ করবে, অতঃপর রুকুতে যাবে। তো আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা লজ্জার কারণে শিখতে চায় না দোয়া, কিন্তু শরীয়তে কোনো লজ্জা নেই, সমস্ত কিছু খুলে বর্ণনা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন তাহলে আমরা কিছু জানতে পারতাম না। যেমন ফরজ গোসলের বিষয়ে বললাম বা কি কারণে গোসল ফরজ হয় এগুলো পরিষ্কার বলে দিতে হবে, সকলকে বলে দিতে হবে, মায়েদের শিক্ষা দিতে হবে নিজের সন্তান সন্ততিদেরকে। অতঃপর নামাজের দোয়া অধিকাংশ মুসলিম জানে না দেখি নামাজ পড়ে, রুকুতে গিয়ে কি পড়তে হবে বলে সুবহান রব্বিল আজিম, সিজদাতে গিয়ে কি পড়তে হবে বলে সুবহান রব্বিল আলা, না সুবহানা রব্বিয়াল আজিম, ভালো করে শুনো, রুকুতে গিয়ে পড়তে হবে সুবহান রব্বিল আজিম না সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম, রুকুতে গিয়ে পড়তে হবে সুবহানা রব্বিয়াল আজিম, এটা অন্তত পক্ষে তিনবার পড়লে পরে রুকু হয়ে যাচ্ছে। অতবার রুকু থেকে উঠছেন, রুকু থেকে ওঠার পর যখন রুকু থেকে উঠছেন তখন বলছেন সামি আল্লাহ, অনেকে বলে আল্লাহ, না আল্লাহ না, এখানে আল্লাহ শব্দ না, অর্থাৎ আলিফ নাই আই না, সেখানে সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে দেখবেন জানে না সামি আল্লাহু লিমান হামিদা, না সামি আল্লাহু লিমান হামিদা, ওখানে আইন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তাদের প্রার্থনা শুনে থাকেন যারা আল্লাহর প্রশংসা করে, যার জন্য রুকু থেকে উঠে দাঁড়িয়ে বলতে হবে রব্বানা ওয়ালাকাল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিংবা আরও একটি বড় দোয়া রয়েছে যেটা সম্পর্কে বর্ণনা এসছে যে এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠলেন এক সাহাবা বলে উঠলেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তৈয়বান মুবারাকান ফি, অতঃপর যখন নামাজ শেষ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি এই দোয়াটা পাঠ করলো, তখন সেই সাহাবা উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা পাঠ করেছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ওই দোয়াটা পাঠ করার জন্য আমি দেখলাম যে 30টার বেশি ফেরেশতাকে দেখলাম, তোমার ওই কথার নেকিটা তোমার সওয়াবের খাতায় কে আগে লিখবে এর জন্য প্রতিযোগিতা করতে দেখলাম, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তৈয়বান মুবারাকান ফি, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ প্রশংসা আল্লাহরই এবং আল্লাহর প্রশংসার মধ্যেই রয়েছে বরকত, এই দোয়াটি পাঠ করতে হবে রুকু থেকে উঠে, কম করে এতটুকু যে রব্বানা ওয়ালাকাল হাম সমস্ত প্রশংসা আল্লাহর, কিংবা আরও একটি বড় পাঠ করলে সেটা উত্তম, সেটা হচ্ছে রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাসিরান তৈয়বান মুবারাকান ফি, এটা আমাদেরকে রুকু থেকে উঠে পাঠ করতে হবে। তো রুকুতে যেটা পাঠ করতে হবে সুবহানা রব্বিয়াল আজিম, ভালো করে আমাদের স্মরণ করতে হবে, মুখস্থ করতে হবে যে সুবহানা, এখানে আবার প্রথম হা আছে, বড় হা আছে, শেষের হা নাই, লামালিপের পরে যে হা সেটা না, এখানে যে হাটা আছে সেটা একটু গলার ভেতর থেকে হালকা করে বের করতে হবে
সুবহানা রব্বিয়াল আজিম আইন, রব্বি র বা জব রব বা ইয়াজির বি ইয়া আইন জব ইয়াল রব্বি ইয়াল রব্বি ইয়াল আজিম ইয়ালম জব ইয়াল, তারপরে আছে আইন আছে, তো সুবহানা রব্বি ইয়াল আজিম পাঠ করতে হবে কমপক্ষে তিনবার। পাঠ করলে পরে আপনার রুকু হয়ে যাচ্ছে। এখন বিভিন্ন হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াগুলো কতবার পাঠ করতেন। একটা হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা এবং রুকুতে 10 বার করে তাসবিহ পাঠ করতেন বা 7 বার করে পাঠ করতেন। এগুলো হচ্ছে জয়ীফ হাদিস, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় নামাজ পড়তেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ তিনি রুকুই থাকতেন, আর দাঁড়িয়ে থেকে কি পাঠ করতেন সে বর্ণনা মানে শুনলে আমাদের হুঁশ উড়ে যাবে। তিনি এক রাকাতে পাঠ করতেন সূরা বাকারা প্রায় 2.5 পারা, তারপরে আবার পাঠ করতেন সূরা আলী ইমরান, তারপরে আবার পাঠ করতেন সূরা নিসা। এক রাকাতে 3টা সূরা পাঠ করে তারপরে রুকুতে যেতেন, রাতের নামাজ যখন একা পড়তেন। দাঁড়িয়ে যতক্ষণ থাকতেন ওই পারাগুলো পড়তে যতক্ষণ সময় লাগতো অতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রুকুতে থাকতেন। তাহলে কতক্ষণ রুকুতে থাকতেন? এই দোয়াগুলো কি তিনি 3 বার পড়তেন না 10 বার পড়তেন? 10 বার পড়তে কতক্ষণ সময় যাবে? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পড়তেন সে সম্পর্কে সেই হাদিস আসেনি। অতএব যার ইচ্ছা সে যতবার পড়তে পারে। তারপরে রুকু থেকে উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ তিনি রুকুতে থাকতেন। তো আমাদেরকে কমপক্ষে 3 বার পাঠ করতে হবে, এটা রয়েছে ইবনে মাজাহ হাদিস নম্বর 888। অতপর রুকু থেকে উঠে রব্বানা ওয়ালাকাল হামদ কমপক্ষে, কিংবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী পাঠ করব, অতপর সিজদায় যাব। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুমতি দিক যে আমরা কিছু কিছু করে শিক্ষা লাভ করব, একই সঙ্গে বেশি করে তালিম দিয়ে দিলে বা বেশি শিক্ষা দিলে সেগুলো গ্রহণ করতে অসুবিধা হয়। তো আমরা আজকে জানলাম যেটা সূরা ফালাক আমাদেরকে পাঠ করতে হবে। সূরা ফালাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনেক রকমের আপদ বিপদ থেকে, জাদুটোনা থেকে, হিংসুকের হিংসা থেকে পানা সেবা হচ্ছে, এটা আমাদের মুখস্থ করতে হবে এবং নামাজের মধ্যেও পাঠ করতে হবে, নামাজের পরেও পাঠ করতে হবে। অতপর ফরজ গোসলের নিয়ম আমরা জানলাম, ফরজ গোসলের নিয়ম অনুসরণ করে যদি কেউ কেউ ফরজ গোসল না করে, সে যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি নিজের মাথায় বইয়ে নেয় তারপরেও সে পাক পবিত্র হবে না, আর পাক পবিত্রতা অর্জন না করলে পরে তার ইবাদতও কবুল হবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুমতি দান করেন যে আমরা যতটুকু শুনলাম স্মরণ রাখবো এবং কোরআন ও হাদিসের উপরে আমল করবো, আর আগামীর জন্য আমাদের আমলগুলো যেন ভালো হয় সেই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমিন ওয়া আকুলু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।